আপনারা যারা অনেকেই ফেসবুকে কাজ করেন তাদের মনের মধ্যে এই প্রশ্নটি এসে থাকে, বা যারা ফেসবুকে অলরেডি কাজ করছেন তাদের পেজের মধ্যে ফলোয়ার কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় গিয়ে দেখা যায় সেই ফলোয়ারগুলো আস্তে আস্তে মাইনাস হয়ে যাচ্ছে বা ফলোয়ারগুলো কিন্তু বাদ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে কি কারণে আপনার ফলোয়ারগুলো মাইনাস হয়ে যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কেননা যারা আপনারা ফেসবুকে কাজ করছেন এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা জরুরি। আপনারা যদি এই বিষয়গুলো না জেনে ফেসবুকে কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু ফেসবুকে কখনোই সফলতা পাবেন না বা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন। আমরা যারা নতুন ফেসবুকে আসি বা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে যে বিষয়টি সর্বপ্রথম আসে সেটি হলো আমরা দ্রুতই আমাদের পেজের মধ্যে ফলোয়ার বাড়াতে চাই, বা দ্রুত কীভাবে ফলোয়ার বাড়ানো যায় সেই বিষয়গুলো আমরা কিন্তু অ্যাপ্লাই করতে থাকি, এবং যার ফলশ্রুতিতে আপনার পেজের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার দিন দিন বাড়তে থাকে। কিন্তু এই ফলোয়ারগুলো বাড়ানোর পর যে সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো হলো, কিছুদিন পর গিয়ে দেখা যাচ্ছে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, বা আমাদের পেজের মধ্যে যে ফলোয়ারগুলো অ্যাড হয়েছিল সেই ফলোয়ারগুলো কিন্তু মাইনাস হচ্ছে এবং আমাদের পেজের ভিউজও কমে যাচ্ছে, ইমপ্রেশন কমে যাচ্ছে এবং আমাদের পেজ দিন দিন কিন্তু ডাউন হচ্ছে। তো বন্ধুরা, এই কারণগুলো হওয়ার যে প্রধান কারণটি আছে সেটি হলো ফলো টু ফলো করা। আপনি যদি ফলো টু ফলো করেন বা ফলো ব্যাক ফলো করেন বা বিভিন্ন গ্রুপের মধ্যে আপনার পেজের লিঙ্ক শেয়ার করেন, শেয়ার করার পর সেখান থেকে যদি ফলোয়ার আপনার পেজের মধ্যে ইনক্লুড হয় বা অ্যাড হয় সেক্ষেত্রে এই ফলোয়ারগুলো কিন্তু মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা বিভিন্ন গ্রুপে শেয়ার করার মাধ্যমে আপনি যদি ফলোয়ার ইনক্রিজ করেন সেক্ষেত্রে আপনার যে ফলোয়ারগুলো আছে সেখানে কিন্তু অনেক সময় ফেক আইডি থেকে থাকে, বা অনেক সময় তারা তাদের পেজের মধ্যে ফলোয়ার বৃদ্ধি করার জন্য সেখানে আইডিগুলো ক্রিয়েট করার পর সেই গ্রুপগুলোতে জয়েন হয় এবং আপনার পেজ ফলো করার পরিবর্তে তাদের পেজকেও ফলো করতে বলে। অনেক সময় এই কাজগুলো কিন্তু হয়ে থাকে, যার ফলশ্রুতিতে 8 থেকে 10 দিন বা 1 মাস 2 মাস পর সেই অ্যাকাউন্টগুলো থেকে কোন কোন পেজ ফলো করা হয়েছে সেই পেজগুলো থেকে কিন্তু তারা আস্তে আস্তে আনফলো করে দেয়, এবং আনফলো করে দেওয়ার পর আপনার পেজের মধ্যে থেকে কিন্তু ধীরে ধীরে আপনার ফলোয়ারগুলো কমতে শুরু করে। অথবা আপনি যদি ফলো টু ফলো করেন বা বিভিন্ন ভিডিওর কমেন্টে গিয়ে লেখেন যে আসলে আপনি অ্যাক্টিভ আছেন, আপনার পেজের মধ্যে কেউ যদি ফলো দেয় তাহলে সেক্ষেত্রে আপনি সাথে সাথে ব্যাক দিবেন, এই বিষয়গুলো করে আপনি যখন আপনার পেজের মধ্যে ফলোয়ার বাড়াবেন তখন কিন্তু দ্রুত আপনার ফলোয়ারগুলো আবারও পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা অনেক সময় যে ফেক অ্যাকাউন্টের কথা আমি আপনাদেরকে বললাম, সেই ফেক অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যায়, বা ফেসবুকের তরফ থেকে এখন কিন্তু হিউজ পরিমাণ চেকিং করা হচ্ছে যে আসলে ফেক আইডিগুলো যদি কোনো অ্যাক্টিভিটি না থাকে বা যেসব আইডিগুলোতে বেশি দিন থেকে অ্যাক্টিভিটি নেই সেই আইডিগুলো কিন্তু ডিজেবল করে দিচ্ছে ফেসবুকের তরফ থেকে অটোমেটিক্যালি। যদি আপনার সেই আইডিগুলো রিয়েল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেখানে আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে বা ন্যাশনাল আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ডটির ছবি এবং আপনার ফেস ভেরিফিকেশন করে আবার আইডি ফিরিয়ে নিয়ে আসা যাচ্ছে। কিন্তু যে বিষয়টি হচ্ছে, যে ফেক অ্যাকাউন্টগুলো থেকে আপনার পেজের মধ্যে ফলো দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্টগুলো ডিজেবল হওয়ার কারণে আপনার পেজ থেকে কিন্তু ধীরে ধীরে আসলে ফলোয়ারগুলো কমে যাচ্ছে। তাই বন্ধুরা, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি যখন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করতে আসছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনি আপনার যে কন্টেন্টের বিশেষত্ব আছে সেটি দিয়ে যদি ফলোয়ার আপনার পেজের মধ্যে নিয়ে আসতে পারেন তবে কেবল আপনার পেজের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার থাকবে, বা তারা কিন্তু আজীবন থাকবে এবং তারা কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার। আপনার ফলো টু ফলো বা ফলো ব্যাক ফলো বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে যখন আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসবেন সে ফলোয়ারগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে না, বা আপনার ভিডিওতেও কিন্তু তারা ভিউজ দেয় না। তাই অবশ্যই আপনি আপনার কন্টেন্টের দিকে মনোযোগ দিন, যত ভালো কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন তত দ্রুত কিন্তু ফলোয়ার আপনার পেজের সাথে যুক্ত হতে থাকবে। তাই বন্ধুরা, অবশ্যই ফলোয়ারদের পিছনে না ছুটে আপনার ভিডিওর কোয়ালিটির উপর মনোযোগ দিন, এবং কীভাবে আপনার ভিডিওর কোয়ালিটি দিন দিন ইম্প্রুভ করা যায় সেই বিষয়গুলো মাথায় রেখে কাজ করুন, তবে কিন্তু আপনি দ্রুত ফেসবুকে সফলতা পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ফেসবুক রিলেটেড আপনার যে কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনার সেই সমস্যাটি সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি জানতে পারেন। ধন্যবাদ সবাইকে।